ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও শিল্পায়নের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্যাস আন্দোলন নাগরিক কমিটি সকালে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তারা বলেন ভোলায় নয়টি কূপে দুই ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ থাকলেও আবাসীকে গ্যাস সংযোগ পাচ্ছে না স্থানীয়রা তাই গ্যাস সংযোগ দেওয়ার দাবি করেন বক্তারা গ্যাস আন্দোলনের নেতা মোবাশের উল্লাহ চৌধুরী আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অমিতাভ অপু স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন